ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي সম্মানিত দিনী বেদিন দিছিলেন যে কুরবানির পশু জবাই করার সময় যিনি কুরবানি দিবেন তার নাম উচ্চারণ করতে হবে কিনা সম্মানিত দিনী ভাই কোরআনে কুরবানির পশু জবাই করার আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে এরপরে যে দোয়াটা আছে এই দোয়াটা যিনি জবাই করবেন তিনি কুরবানির দাতাদের জন্য দোয়া করবেন আর যদি নিজের কুরবানি নিজে জবাই করে সেটা উত্তম এবং দোয়াটাও করবেন এখানে যদি শরীক একাধিক হয় প্রত্যেকে নিজের কুরবানির জন্য আল্লাহ তাআলা কবুল করেন এই হিসাবে এটা বলবেন দোয়াটা বলবেন এটা আরবিতে বলতে পারলে ভালো না পারলে বাংলাতে হইলেও বলবে যে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এই কুরবানিটা কবুল করেন এভাবে ويستحب التكبير بعد التسمية فيقول بسم الله والله أكبر مسلم الحديث أرتاد بسم الله بولبي إرفر الله أكبر بولبي بسم الله بولاتا فرز بسم الله نبولي أي فوشو خواتا بنا فوري الله أكبر برانا مستحب ويسمي من هي له আর কুরবানি যার অর্থাৎ যিনি কুরবানি দাতা তিনি তার নাম উল্লেখ করবেন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কথা আছে হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউযাহি মিন উম্মতি এই কুরবানি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের ওই সকল লোকদের পক্ষ থেকে যারা কুরবানি করে নাই দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বললেন এবং উম্মতের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিবেন যারা কুরবানি দেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের থেকে এই হাদিসটি আবু দাউদের মধ্যে সহিহ সূত্রে বর্ণনা করা আছে ওয়াইদউ বিল কবুলে এবং এই কুরবানির জন্য কবুল হয় এজন্য দোয়া করবে লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ হাদিসটি মুসলিমের মধ্যে আছে যে হে আল্লাহ আপনি এই কুরবানি মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবার এবং মুহাম্মদের উম্মত থেকে আপনি কবুল করেন তাই যিনি জবাই করবেন ইনি যদি নাকি অন্যের পক্ষ থেকে কবুল করেন তিনিও দোয়া করবেন এবং তিনি তাদের নামও নেবেন যে এভাবে এ আল্লাহ এই কুরবানিটা অমুকের পক্ষ থেকে যদি একাধিক হয় প্রত্যেকের নাম বলবে আল্লাহ এই কুরবানি অমুক অমুকের পক্ষ থেকে আপনার নামে উৎসর্গ করতেছি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এভাবে বলবে বা আরবিতে যদি বলতেছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়া ফুলান ওয়া ফুলান ওয়া ফুলান অর্থাৎ প্রত্যেক নাম নিবে যে হে আল্লাহ আপনি এই কুরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে কবুল করেন এটা মুসলিমের বর্ণনা তাই এটা কোনো সমস্যা নেই তবে আমাদের দেশে অনেকে করতে জানে না এরা কুরবানির পশুকে শোয়ায় তারপর ধরে রাখে বেঁধে রাখে পরবর্তীতে নাম লিস্টে যেটা আছে এটা দেখে দেখে বলে অনেক সময়ের মধ্যে মুখে মুখে যা বলার চেষ্টা করে চট করেও যে কি করে যারা শরীকদার তাদের নাম তো জানা থাকে কিন্তু আমাদের দেশে একটা কুসংস্কার যিনি কুরবানি দিবেন তার নামের সাথে সাথে তার বাপের নামেরও প্রয়োজন হয় তো অনেক সময়ের মধ্যে মনে করেন যে দাদির নামে কুরবানি দিতেছে তো দাদির নাম জানা থাকে কিন্তু দাদির বাপের নাম জানা নেই কারো এখনও যে দৌড় দিতেছে বাড়িতে গরু কিন্তু শোয়াই রেখেছে যাইয়া তারপর নাম জিজ্ঞেস করে আইসা তারপর কুরবানি দিতেছে এটা কুরবানির পশুর প্রতি অত্যাচার করা হয় এটা জুলুম করা হয় এটা হারাম এটা করা যাবে না কারণ যে পশুর মধ্যে যারা যারা শরীক আছেন প্রত্যেকে তো আগে থেকে এটা নির্ধারিত করা আছে কার পক্ষ থেকে কি হবে না হবে তাই সুতরাং নাম নিতে হবে এটা জরুরি না যদি জানা থাকে সহজ হয় নাম নিবে দোয়া করবে এটা সমস্যা নাই কিন্তু কুরবানি পশুকে কষ্ট দিয়ে এভাবে নামের জন্য দৌড়াদৌড়ি করা সময় নষ্ট করা কুরবানি জানোয়ারকে কষ্ট দেওয়া এটা হারাম এটা করা যাবে না তাই সার কথা হচ্ছে জবাই করার আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। তারপরে বলবে যে এই কুরবানিটা আমার পক্ষ থেকে এবং ওই সকল লোকদের পক্ষ থেকে, বা বলবে। এরপরে দোয়া করবে কুরবানি যখন নাকি শেষ করে ফেলবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়া মিন ফুলান ওয়া মিন ফুলান, এভাবে নাম ধরিয়ে বলবে। আর জবাইয়ের বিধানের মধ্যে খেয়াল রাখতে হবে ধারালো ছুরি থাকবে, ডান হাতে ধরবে, এবং রগগুলো যেন সম্পূর্ণভাবে কাটা যায়। একটা হচ্ছে খাদ্যনালী, একটা হচ্ছে শ্বাসনালী, আর দুটো হচ্ছে সাহারক। এই স্যারোটা কাটবে, এই স্যারোটা কাটার জন্য সচেষ্ট থাকবে। আর একটা হচ্ছে কোরবানির জবাই করার পরে অনেকে শরীরের আগা দিয়া এটাকে আবার আঘাত করে, শরীরের আগা দিয়া কণ্ঠনালীতে। এটা সমস্যা, এটা হারাম, এটা করা যাবে না। আর কোরবানির পশুর যখন নাকি রু সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে তখন চামড়া ছোলার কাজ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।